নমস্কার বন্ধুরা, সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই সুন্দর একটা ক্রস স্টিচের আসনের ডিজাইন নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে এই আসনের ডিজাইনটাই বানিয়ে দেখাবো। এটা আমি কিভাবে বানিয়েছি, এখানে প্রথম একটা ডিজাইন আমি বানিয়ে রেখেছি, তার ডান দিকের পরের ডিজাইনটা বানাচ্ছি। প্রথম ডিজাইনটা বানানোর পরে এই উপরের এখান থেকে মোট 6টা ক্রস স্টিচের ঘর ছেড়ে দিয়ে ঠিক এই লেভেল বরাবর 6টা ঘর ছেড়ে রেখে দিয়ে, মানে 3টা ক্রস স্টিচের জায়গা ছেড়ে রেখে দিয়ে পরে 2টো ক্রস স্টিচ পাশাপাশি তুলে নিচ্ছি। আর এখানে ডান দিকে যে ক্রস স্টিচটা তার উপরে আর একটা ক্রস স্টিচ আমি এখানে বানিয়ে নিচ্ছি। দুটো করে ক্রস স্টিচের 6টা লাইন নিচ দিকে বানিয়ে নিচ্ছি কোনাকুনি বরাবর। এখানে 6টা লাইন বানিয়ে নেওয়ার পরে 7 নম্বর লাইনটাতে ডান দিকে বাড়িয়ে 3টে ক্রস স্টিচ বানানো হবে, আর এরপরে মাঝ এরপরে মানে নিচের দিকে লাইনটাতে 1টা ক্রস স্টিচ মাঝখানে বানাবো। এরপরে যেভাবে এই লাইনটা বাঁ দিকে বানালাম ওই একই রকম দুটো দুটো করে ক্রস স্টিচের লাইন 6টা বানাবো উপরের দিকে উঠিয়ে কোনাকুনি। এরপর মাঝখানে উপর নিচ বরাবর 1টা ঘর ছেড়ে রেখে দিয়ে 2টো ক্রস স্টিচ বানাচ্ছি। তারপরের লাইনটাতে 3টা ক্রস স্টিচ বানাচ্ছি। এরপরে কোনাকুনি 3টা ক্রস স্টিচের লাইন 2টো 2টো করে বানিয়ে নিচ্ছি। এরপরে আর একটা ক্রস স্টিচ বাম দিকে বানিয়ে নিলাম, এটা বাম দিকের লাইনটা বানানো হলো। এরপরে ডান দিকে ওই একই রকম ভাবে আবার একটা লাইন বানিয়ে নিচ্ছি। এরপরে মাঝখানে 1টা ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপরে ফুলের ডিজাইনটা বানাবো এখানে।
এই ফুলের ডিজাইনটাতে প্রথম লাইনে একটা ক্রস স্টিচ বানাচ্ছি, তারপরের লাইনটাতে ডান দিকে বাম দিকে একটা করে বাড়িয়ে তিনটা ক্রস স্টিচ বানাচ্ছি। তারপরের লাইনে ডান দিকে দুটো বাম দিকে দুটো ক্রস স্টিচ বানিয়ে মাঝখানে একটা করে ফাঁকা থাকছে। এর উপরের লাইনটাতে তিনটা ক্রস স্টিচের লাইন বানাচ্ছি, ডান দিকে একটা আর বাম দিকে একটা কমিয়ে, আর এর উপরের লাইনটাতে মাঝখানে একটা ক্রস স্টিচ বানাবো। এই যে ডিজাইন দুটো বানানো হলো, এভাবে লাইন বরাবর ডিজাইনগুলো বানানো হবে। আর এর পরের লাইনটাতে এই যে মাঝখানে যে কোণটা, এখানটাতে একটা ডিজাইন বানাবো, সেখানে রংটা চেঞ্জ করব। দুটো ডিজাইনের মাঝখানে যে তিনটা ক্রস স্টিচের জায়গা ফাঁকা আছে, ঠিক তার মাঝ বরাবর এই ডিজাইনটা তুলে নিচ্ছি। এবার ডিজাইনটা প্রথম থেকে একই রকম ভাবে হবে, প্রথমে একটা ক্রস স্টিচ, তার উপরের লাইনটাতে তিনটা ক্রস স্টিচ, এরপরে ডান দিকে ও বাম দিকে মোট ছটা লাইন বানাবো দুটো দুটো করে ক্রস স্টিচে, আর ডিজাইনগুলো বানানো হবে কোনাকুনি। এখানে প্রত্যেকবারে ছটা লাইন বানিয়ে নেওয়ার পরে সাত নম্বর লাইনটাতে ডান দিকে একটা ক্রস স্টিচ বানানো হবে। এরপরে বাম দিকের লাইনটাও ওই একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি। এরপর আগের মতোই মাঝ বরাবর দুটো ক্রস স্টিচ বানিয়ে নিয়ে আবার মানে দু নম্বর লাইনে যে ডিজাইনটা সেটা বানানো হবে। এরপরে মাঝখানে এই ফুলের ডিজাইনটা বানিয়ে নিচ্ছি।
আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরপরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশনের মাধ্যমে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আসলে ডিজাইনটা কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিয়ে আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। বন্ধুরা দেখুন এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এরপরে এই যে মাঝখানে যে একটা করে ক্রস স্টিচ ফাঁকা আছে সেটা আমি রংটা চেঞ্জ করে নিয়ে এখানে একটা করে ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি। আবার একটা লাইন আমি বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।